যুক্তরাষ্ট্রের 244তম স্বাধীনতা দিবসে বিভিন্ন রাজ্যে অন্তত 19টি বন্দুক হামলা হয়েছে। এসব হামলায় 21 জন নিহত এবং অন্তত 38 জন আহত হয়েছেন। তবে কড়া নিরাপত্তার মধ্যেও আতশবাজিতে বর্ণিল হয়ে ওঠে ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্কের আকাশ। বর্ণিল আলোকসজ্জায় মঙ্গলবার উদযাপিত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের 244তম স্বাধীনতা দিবস। তবে অন্য যে কোনো দিনের চেয়ে সেদিন কয়েকগুণ বেশি নগদের কাছে হক করলেই সমান হেলেগা নগদে সেন্ট মানে একদম ফ্রি বন্দুক হামলার ঘটনাও ঘটে। এক দশকে শুধু এই দিনটিতেই 52টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্বাধীনতা দিবসের শোভাযাত্রা, স্কুল, শপিং মল বন্দুক হামলার অনেকটা স্বাভাবিক ঘটনাই রূপ নিয়েছে। তবে চার্চে হামলার ঘটনাও হতবাক করেছে মার্কিনীদের। গত বছর যুক্তরাষ্ট্রে মোট 647টি বন্দুক হামলা হয়। তবে গেল 6 মাসে বন্দুক হামলার সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় 17টি বেশি। এবছর ফিলাডেলফিয়া, বাল্টমোর, ফোর্ট ওয়ার্থ, টেক্সাস সহ বিভিন্ন জায়গায় বন্দুক হামলার ঘটনায় স্বাধীনতা উদযাপন কিছুটা মলিন হয়ে পড়ে। তবে রাজধানী ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কে কড়া নিরাপত্তায় চোখ ধাঁধানো আলোকসজ্জা ও আতশবাজির আয়োজন করা হয়। স্বাধীনতা দিবসের এসব আয়োজন উপভোগ করতে সমাবেত হয় লাখো দর্শনার্থী। হোয়াইট হাউসের দক্ষিণ লনে সেনা কর্মকর্তাদের সাথে দিনটি উদযাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।